প্রকল্পের বর্ধিত মেয়াদও শেষ, 76% কাজ সম্পন্নের দাবি সংশ্লিষ্টদের। কিন্তু তারপরও দৃশ্যমান কোনো সুফল নেই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 6,000 কোটি টাকার মেগা প্রকল্পের। বিশ্লেষকরা বলছেন, শুরু থেকে যথাযথ পরিকল্পনার অভাব, সমন্বয়হীনতা আর বরাদ্দের অভাব জলাবদ্ধতাকে মুক্তি এতদিনেও স্বপ্নে রয়ে গেছে চট্টগ্রামবাসীর। ইমদাদুল হকের রিপোর্ট। কেউ বলছেন নদী, কারো মন্তব্য সাগর। সাম্প্রতিক জলজটে চট্টগ্রাম নগরীর অনেক এলাকার চিত্রই ছিল এমন। কিন্তু নগরীর জলাবদ্ধতা নিরসনে 5 বছরেরও বেশি সময় ধরে 6,000 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলমান থাকলেও কেন এতটুকু সুফল নেই নগরবাসীর, যেখানে প্রায় 76% কাজ শেষের কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নগরবাসীর কষ্টের দায়ভার নিয়ে এখন রশি টানাটানিতে ব্যস্ত সিডিএ আর সিটি কর্পোরেশন। সিডিএর দাবি, প্রকল্পের যতটুকু কাজ হয়েছে তার সুফল মিলছে না কর্পোরেশন খাল নালা পরিষ্কার না করায়। আর কর্পোরেশন বলছে প্রকল্পের 72% কাজই সিডিএর হাতে, ফলে দায় চাপানোর সুযোগ নেই। বারবার আমরা বলছি যে সিটি কর্পোরেশনকে যে বর্জ্য রিসাইকেলটা করতে হবে, বর্জ্য রিসাইকেল করলে কিন্তু টোটাল যে বর্জ্য উৎপাদন হচ্ছে 1 লক্ষ টন, এই 1 লক্ষ টনের 20% ডাম্পিং স্টেশন আছে, বাকি 80% কিন্তু খালে বিলে নালায় পড়ছে। এবং আপনি যদি দেখেন রাস্তার পাশে ড্রেনগুলো, ওগুলোও কিন্তু পরিষ্কার হচ্ছে না, যার ফলে অনেক সময় খালে পানি থাকে না কিন্তু রাস্তায় পানি জমে আছে। ওনারা কাজ শেষ করার পর আমাদেরকে যখন হ্যান্ডওভার করবে আমরা অবশ্যই কাজ করবো তখন। এখন তো আমরা ওই 36টা খালে, যেহেতু ওনাদের কাজ চলমান, যেন তো আমরা কাজ করতে পারি না আসলে। নগরপিতা বলছেন, শুরু থেকে যথাযথ পরিকল্পনা আর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে নগরবাসীর এই দুর্দশা। সিটি কর্পোরেশন, সিডিএ, অসা এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। কারণ এই 4টি প্রতিষ্ঠান তারা একে অপরকে সহযোগিতা করছে না বিধায় এর সুফল মিলছে না। সরকারের উচিত এই বিষয়টাতে হস্তক্ষেপ করে দ্রুততার সাথে সমস্ত কাজগুলির সাথে সমন্বয় করে এবং দ্রুত ফল পায় এই ধরনের কিছু কাজ করতে হবে। এবং সেই জন্য দ্রুততার সাথে যেখানে যেখানে ত্রুটি আছে এই প্রকল্পগুলির, সেই ত্রুটিগুলি দূর করতে হবে, যেখানে যেখানে অসম্পূর্ণতা আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। 2018 সালের এপ্রিলে শুরু হয় নগরীর জলাবদ্ধতা নিরসনের সবচেয়ে বড় এই প্রকল্প, যার মেয়াদ বাড়ছে আরও এক দফা। এর বাইরে জলাবদ্ধতা নিরসনে আরও 2টি প্রকল্পের কাজ করছে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড, সেগুলোরও নেই অগ্রগতি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।